আরবদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জনপ্রিয়তার শীর্ষে। এরদোগানের আগের তুরস্ক এবং এরদোগান পরবর্তী তুরস্ক যে অনেক আলাদা, আরবরা তা বুঝতে পারছে। তারা জানে তুরস্কের নতুন যে বিদেশ নীতি তার স্রষ্টা এককভাবে জনাব এরদোগান। তুরস্ক আগের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোগান যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন, তা উঠে এসেছে এক জরিপে। তিনি বর্তমানে আরব নেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এদিকে মিশরকে সাথে নিয়ে উপসাগরীয় অধিকাংশ আরব দেশ তুরস্ককে কোণঠাসা করার উপায় খুঁজতে তৎপর হলেও সিংহভাগ আরব জনগণ মনে করছে যে তুরস্কের রিসেপ্ট তাইপ এরদোগানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোগানের ব্যাপারে আরব দেশের সরকার ও জনগণের এই বিপরীত অবস্থান উন্মোচিত হয়েছে অতি সম্প্রতি প্রকাশিত আরব জনমতের উপর একটি ব্যাপক ভিত্তিক জরিপের ফলাফলে। আরব বিশ্বের ১৩টি দেশে পরিচালিত হয় এই জনমত জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের 58% মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্যের নীতি আরব স্বার্থের পক্ষে। ফিলিস্তিন ইস্যু তো বটেই, এমনকি সিরিয়া এবং লিবিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপেও সিংহভাগ আরব জনগণ সমর্থন করছে। তুরস্কের পর চীন ও জার্মানির মধ্যপ্রাচ্য নীতির প্রতি আরবদের মনোভাব সবচেয়ে ইতিবাচক। চীনের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন 55%, আর জার্মানির নীতির পক্ষে ইতিবাচক মতামত দেন 52% উত্তরদাতা। উল্টোদিকে সবচেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে। এশিয়া ও আফ্রিকায় আরব বিশ্বের 13টি আরব রাষ্ট্রে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাব জানতে এই জরিপটি করেছে দোহা এবং বৈরুত ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ। লন্ডনে রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক সামি হামদি মনে করেন, তুরস্ক রাষ্ট্রের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোগান যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছেন, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, সন্দেহ নেই তুরস্কের গ্রহণযোগ্যতা বিশেষ করে সাধারণ প্রান্তিক আরব জনগোষ্ঠীর কাছে বাড়ছে এবং গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে তুরস্ক রাষ্ট্রের চেয়ে প্রেসিডেন্ট এরদোগানের ভাবমূর্তি প্রধান ভূমিকা রাখছে। সামি হামিদের মতে, এরদোগানের আগের তুরস্ককে আরবরা দেখত একটি নিপীড়নকারী রাষ্ট্র হিসেবে, যারা আরব এবং মুসলিমদের স্পর্শকাতরতাকে তোয়াক্কা করত না। এটি ঐতিহাসিক সত্য যে একসময় আরবরা যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আদায়ে একাট্টা হয়ে কাজ করছিল, তুরস্ক তখন পুরো উল্টো পথে গিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। শরবত বিক্রেতে থেকে নতুন সুলতান এরদোগান। জনাব হামদি মনে করেন, এরদোগানের তুরস্কের প্রতি এই মুগ্ধতার সাথে আরব বসন্ত পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির যোগসূত্র রয়েছে। আরব বসন্তের পর মিশর সহ যেসব দেশে সাধারণ নির্বাচন হয়েছিল তাতে প্রধানত ইসলামপন্থীরা জয়ী হলেও কিছুদিনের মধ্যে তাদের ক্ষমতাচ্যুত করা হয়। বিশেষ করে মিশরে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সরকারকে টেনে হিঁচড়ে নামানো হয় এবং তা নিয়ে পৃথিবীর অনেক ক্ষমতাধর দেশ যেভাবে চুপ ছিল, অনেক মানুষ তাতে প্রচণ্ড ক্ষুব্ধ। তারা মনে করেছে একটি মুসলিম পুনর্জাগরণ ঠেকাতে চক্রান্ত হয়েছে। ফলে সামি হামিদের মতে, তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট যখন জোর গলায় ইসলামী সত্তার কথা বলেন, তখন আরব বিশ্বের বহু মানুষ মনে করে যে তিনি আসলে তাদেরই মনের কথা বলছেন। তিনি আরো বলেন, আরবদেরও স্বপ্ন তেমন, তারা তাদের নিজেদের দেশকে, নিজেদের সরকার এবং নেতাদের এভাবেই দেখতে চায়। ফলে এরদোগানের সাথে তারা নিজেদের মেলাতে পারছেন। এরদোগানের মধ্যে তারা বাস্তবে একটি আদর্শ মুসলিম নেতা খুঁজে পাচ্ছেন। ফিলিস্তিন এবং এরদোগান জনমত জরিপে ফিলিস্তিন ইস্যুতে সাধারণ আরব জনগণের আবেগের যে চিত্র ফুটে উঠেছে তা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরিতে ইচ্ছুক আরব নেতাদের মাথা ব্যথার কারণ হতে পারে। ফলাফলে দেখা গেছে, এখনও 89% আরব মনে করেন যে ফিলিস্তিন ইস্যু বিচ্ছিন্ন কোনো ইস্যু নয়, বরঞ্চ এটি একটি আরব ইস্যু। এমনকি উপসাগরীয় দেশগুলোর জনগণের মধ্যেও এই মনোভাব এখনও খুবই জোরালো। জরিপের ফলাফল অনুযায়ী এখনও 88% আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিপক্ষে মাত্র 6% সমর্থন করে। কোন দেশ আরবদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি? এমন এক প্রশ্নের জবাবে 66% উত্তরদাতাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কথা বলেছেন। অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের ব্যাপারে এই বৈরী জনমত বুঝেই হয়তো ইহুদি ওই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে সৌদি শাসকরা দোটানায় পড়েছেন। তবে সামি হামদি বলেন,
বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থান কিছুটা জটিল ও স্ববিরোধী এবং শুধু এই ইস্যু ব্যবহার করে সৌদি আরব বা ইইউকে ঘায়েল করা তাদের জন্য অসুবিধা হবে। কারণ হিসেবে তিনি বলেন যে তুরস্ক নিজেরাই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে। দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ চালু রয়েছে এবং দুটো দেশের মধ্যে ব্যবসাও চলছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কেন নানা মঞ্চে কাশ্মীর প্রশ্ন তুলছেন? প্রশ্ন হলো, আরব শাসকেরা কি তাদের জনগণের মধ্যে জনাব এরদোগানের এই প্রভাব নিয়ে আদৌ বিচলিত? সাদি হামদি বলেন, আরব নেতাদের সামনে রাস্তা দুটো, এরদোগানের সাথে সন্ধি করা অথবা তার মোকাবেলা করা। অনেক আরব শাসক মনে করেন এরদোগান নতুন এক অটোম্যান সাম্রাজ্য হতে চাইছেন, তারা তাই ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলে এরদোগানকে সামলানোর চেষ্টাই করছেন। তার মতে জনমতের ব্যাপারে এখনও অধিকাংশ আরব শাসক খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন, বরঞ্চ তিনি বলেন ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে সৌদি রাজপরিবারের একাংশের মধ্যে এখনও যে দ্বিধা, তার পেছনে বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগী বেশি প্রাধান্য পাচ্ছে। সৌদি রাজপরিবার মক্কা ও মদিনার মসজিদের রক্ষক, বৃহত্তর ইসলামী দুনিয়ায় তাদের সেই মর্যাদা এবং গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হওয়া নিয়ে তারা বেশি চিন্তিত। অন্যদিকে সীমান্তে গোলা বর্ষণের পর নতুন ভয়ে ইরান। আগেই চিন্তা প্রকাশ করেছিল ইরান, এবার সেই ঘটনাই ঘটল। নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাতের প্রভাব সরাসরি গিয়ে পড়ল ইরানের ওপর। ইরান জানিয়েছে ইরান সীমান্তে আজারবাইজানের রকেট এসে পড়েছে। এই ঘটনা পরে ফের ইরানের তরফে জানানো হয়েছে দ্রুত যুদ্ধ বন্ধ করে শান্তি বৈঠকে বসুক দুইটি দেশ। ইরান মধ্যস্থতা করতে রাজি, যদি তারা লড়াই চালিয়ে যায় তাহলে খেয়াল রাখতে হবে তার প্রভাব যেন পার্শ্ববর্তী দেশে গিয়ে না পৌঁছায়। ফের ইরানে যুদ্ধের কোনো প্রভাব পড়লে তেহরান সরাসরি ব্যবস্থা নেবে বলেও হুমকি দেওয়া হয়েছে। আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধ নিয়ে প্রথম থেকেই আশঙ্কা প্রকাশ করছে ইরান। দুইটি দেশেরই সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। শুধু তাই নয়, আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশের মানুষই ইরানে বসবাস করেন। বস্তুত এই মুহূর্তে ইরানে প্রায় 100,000 আর্মেনিয়ান থাকেন। আজারবাইজানের মানুষের সংখ্যা তার চেয়ে ঢের বেশি, প্রায় 1,50,000। ইরানের মোট জনসংখ্যা 8,20,000 মতো। আজারবাইজানের জনসংখ্যা 1,00,000 সামান্য বেশি, সেখান থেকে আজারি মানুষের সংখ্যা ইরানে বেশি। ইরানের বাজার নিয়ন্ত্রণ করে আজারবাইজান, প্রশাসনেও বহু আজারি কাজ করেন। কিছুদিন আগে প্রশাসনের উচ্চপদস্থ কিছু কর্তা ব্যক্তি চিঠি দিয়ে আর্মেনিয়াকে নাগার্নো কারাবাখ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলেছিলেন। শুধু তাই নয়, গত কিছুদিনে তেহরানের রাস্তায় বিপুল পরিমাণ আজারি মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, আর্মেনিয়ার মৃত্যু কামনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে কারণে ইরান এতটা চিন্তিত এবং এই যুদ্ধে ইরানের একটি বড় অংশের মানুষের সমর্থন আজারবাইজানের দিকে। সরকারিভাবে আর্মেনিয়ার সঙ্গে কথাও বলেছেন ইরানের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা, কিন্তু আশঙ্কা অন্য জায়গায়। দীর্ঘদিন ধরেই ইরানের ভয় উত্তর ইরানের যে অংশে আজারি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, আজারবাইজান তা দখল করার চেষ্টা করবে। আন্তর্জাতিক যুদ্ধ সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। নাগার্নো কারাবাখের যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় তাহলে ইরানের সীমান্তও সুরক্ষিত থাকবে না বলে মনে করা হচ্ছে। সে কারণেই বারবার ইরান এই যুদ্ধ থামাবার কথা বলছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার পরে ইউরোপে তেলের ব্যবসায় আজারবাইজান গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। আমেরিকা ও ইসরায়েল আজারবাইজানকে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বলে মনে করে। তুরস্কের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক, ফলে সেই দিক থেকে ইরানের সঙ্গে আজারবাইজানের শত্রুতাও রয়েছে। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ বিস্তৃত হলে কে কোন স্বার্থে কোন পক্ষে সমর্থন জানাবে তা এখনই বোঝা মুশকিল। প্রতিটা দেশেরই নিজস্ব অঙ্ক আছে। ইরান চাইছে না সেই পরিস্থিতি তৈরি হোক। একদিকে কূটনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে, অন্যদিকে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশেই প্রতিদিন গোলাগুলিতে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে বহু সাধারণ মানুষের। আর্মেনিয়ার হিসেব অনুযায়ী আজারবাইজানে এখন পর্যন্ত প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়েছে। আজারবাইজান অবশ্য কোনো সংখ্যা জানায়নি। অন্যদিকে আর্মেনিয়ার দাবি তাদের দেশে এখন পর্যন্ত 500 জনের মৃত্যু হয়েছে, এখন পর্যন্ত 6 জন সাংবাদিক আহত হয়েছেন। আজারবাইজান জানিয়েছে এই সংখ্যাটি অনেক বেশি। এখনও ড্রোন ব্যবহার করে নাগার্নো কারাবাখে গোলা বর্ষণ করছে আজারবাইজান। আর্মেনিয়ার সেনাও লাগাতার শেলিং চালিয়ে যাচ্ছে, ফলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।